দেখছেন পদানিউজ24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনয়না নিছুম। facebook.com/পদানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। পদত্যাগের পর নির্বাচন কমিশন ভবন ছাড়ার সময় কমিশনারদের ধাওয়া দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা আগরগাঁয়ে নির্বাচন ভবনের সামনে ঘটনাটি ঘটে। এর আগে শেষবারের মতো গণমাধ্যমের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। শেষ কর্মদিবসে সংবাদ সম্মেলনকে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় হিসেবে অভিহিত করে আওয়াল কমিশন। যদিও লিখিত বক্তব্য শেষে গণমাধ্যমের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি, বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান কাজী হাবিবুল আওয়াল। একযোগে এমন পদত্যাগ কমিশনের ইতিহাসে নজিরবিহীন। পদত্যাগের পরপরই কমিশন ভবন ত্যাগ করেন তারা। এ সময় অনেকে ধাওয়া দেন বিদায়ী কমিশনারদের। নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও আনিসুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংরক্ষিত প্লট থেকে পুরো পরিবারের নামে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা ও তার দুই ছেলে মেয়ে সহ মোট 6 জনের নামে 10 কাঠা করে এ প্লট বরাদ্দ দেওয়া হয়। 2022 সালের 3 আগস্ট প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজউক। তখন সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। পুরো প্রক্রিয়াটি করা হয় গোপনে বলে জানিয়েছে দেশের একটি গণমাধ্যম। বৃহস্পতিবার প্রকাশিত গণমাধ্যমে বলা হয় রাজউকের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্যরাও এই নিয়ে কিছুই জানতেন না। কাঠা প্রতি 3 লাখ টাকা হিসেবে 10 কাঠা প্লটের মূল্য 30 লাখ টাকা নির্ধারণ করা হয়। বিডিআর বিদ্রোহ দীর্ঘদিনের পরিকল্পনা, যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে দুর্বল করা। এর সাথে দেশের কিছু বিশ্বাসঘাতক ও একটি বিদেশি শক্তি জড়িত ছিল এমন অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিডিআর বিদ্রোহ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তার দাবি, বিডিআর বিদ্রোহ অপারেশন ডালভাতের কারণে হয়নি, বরং আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়িয়ে বিডিআর সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি করে, যার চূড়ান্ত ফল এই বিদ্রোহ। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের তথ্য সরকারের হস্তক্ষেপের কারণে বের করা সম্ভব হয়নি বলে দাবি আব্দুল মতিনের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোর গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া রয়েছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার স্বামী এবং সন্তানসহ মোট 5 জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। এই সংক্রান্ত চিঠি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চিঠিতে শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হুসাইন, তার পুত্র সৈয়দ এবতিসাম রফিক ও মেয়ে লামিশা শিরীন হুসাইন এবং শফিউল ইসলামের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে এই 5 জনের পিতামাতার নাম ও ক্ষেত্র বিশেষে স্বামী স্ত্রীর নাম ও তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। বেসরকারি খাতের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের মোট ঋণ অর্ধেকের বেশি নিয়ে গেছে এস আলম গ্রুপ। আর এসব ঋণ নেওয়া হয়েছে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে নতুন বোর্ডের সভা শেষে এসব কথা জানান ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। গত জুন প্রান্তিক শেষে ব্যাংকটির ঋণ স্থিতি দাঁড়িয়েছে 1,74,000 কোটি টাকার বেশি। ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ
বলেন, এসালম গ্রুপের ঋণ অর্ধেকের বেশি নিয়ে গেছে। নামে বেনামে নেওয়া এসব ঋণের পুরো তথ্য পেতে আরও এক সপ্তাহ সময় লাগবে। সম্পদ অতিমূল্যায়ন করে ঋণ বের করে নিয়েছে তারা। ইতিমধ্যে এই গ্রুপটির সম্পদ নতুন করে মূল্যায়ন করা হচ্ছে, তবে তাদের ঋণের বিপরীতে যেসব জামানত রয়েছে তা দিয়ে কভার হবে না। যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রয়েছে। এই তালিকায় বাংলাদেশ সহ মোট 21টি দেশ রয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই পোস্টে বাংলাদেশ সহ 21টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই নিয়ে তুমুল সরগোল চলছে সোশ্যাল মিডিয়ায়। গ্রুপটিতে ছিলেন আওয়ামী লীগ সমর্থিত শিল্পীদের অনেকে। গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেটি নিয়ে এখন আলোচনা তুঙ্গে। হাসপাতালে হামলার পর আন্দোলনকারীদের দমাতে গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন দেওয়ার বিষয়টি গ্রুপে জানান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সেটি দেখে অরুণা লিখেছিলেন, যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলেই হবে। বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা। তিনি গণমাধ্যমকে বলেন, তখন তিনি অসুস্থ ছিলেন, ইন্টারনেট বন্ধ থাকায় 5 দিন কোনো খবর নিতে পারেনি। আসলে তারা কেউ ছাত্রদের বিপক্ষে ছিল না। অরুণার ভাষ্য, বলা হচ্ছিল হাসপাতালে আগুন লেগেছে, ওখানে কেউ ঢুকতে পারছেন না। তিনি বলেন, গরম জল দিলেই হয়, গরম জল তো কামান থেকে দেয়, জল কামান লিখি নাই আর কি, ওখানে বোধহয় মিস্টেক হয়েছে, কামানে যে গরম জল থাকে সেটার কথাই বলেছি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত সহ পুরো দলই দেশে ফিরেছে। বিমানবন্দরে ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান বিসিবি কর্মকর্তারা। তবে পাকিস্তান থেকে ফেরা এই দলে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। কিছুদিন আগে তার নামে হত্যা মামলা হয়েছে। সবাই দেশে ফিরলেও সাকিব ফেরেননি, তিনি চলে গেছেন লন্ডনে। সেখানে কাউন্টি দল সারের হয়ে একটি ম্যাচ খেলবেন। এরপর আসন্ন ভারত সফরে সরাসরি দলের সঙ্গে যোগ দিবেন সাকিব। এদিকে 9 সেপ্টেম্বর থেকে ভারতের সফরে অনুশীলন শুরু হওয়ার কথা টাইগার্সদের। আগামী 15 সেপ্টেম্বর 2 টেস্ট এবং 3 টি-20 খেলতে ভারত যাবে দল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি সুনয়না নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.